ব্রিটিশরা মুসলিম সভ্যতা ধ্বংস করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ককে ঋদ্ধতাপূর্ণ ও গভীর উল্লেখ করে বলেছেন, এ সম্পর্ককে যতটা সম্ভব শক্তিশালী ও মজবুত করতে হবে। ইরান সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার 22 এপ্রিল বিকেলে তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর পার্স টুডে। দুদেশের সীমান্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো নাশকতামূলক তৎপরতার কথা উল্লেখ করে খামেনেই বলেন, এসব সন্ত্রাসী গোষ্ঠী দুদেশের শত্রুদের অর্থ ও অস্ত্র সহযোগিতা পাচ্ছে এবং তাদের অন্যতম লক্ষ্য তেহরান ইসলামাবাদ সম্পর্কে ক্ষতিগ্রস্ত করা। ইরান ও পাকিস্তানের সম্পর্ককে ঐতিহাসিক আখ্যা দিয়ে সর্বোচ্চ নেতা আরও বলেন, মুসলিম শাসনামলে ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী ছিল এবং ব্রিটিশ উপনিবেশবাদীদের মুসলিম সভ্যতা ধ্বংস করে এই উপমহাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই ইরানের বন্যা দুর্গতদের জন্য সাহায্য পাঠানোয় পাকিস্তান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ইমরান খানের এ সফর দুদেশের স্বার্থ রক্ষায় গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাক্ষাতে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য সমর্থন করে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ব্রিটিশরা উপমহাদেশের সম্পদ লুট করার পাশাপাশি এর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তাদের শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, কোনো কোনো মহল তেহরান ও ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্কে বিরোধী, কিন্তু তা সত্ত্বেও দুদেশের সম্পর্ককে অতীতের চেয়ে শক্তিশালী করতে সচেষ্ট হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে সলা পরামর্শের জন্য ইমরান সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।